Because of gajini. Acha. Yes, we are live now. নিজের বলার মতো একটি গল্প এই আড্ডা থেকে, আপনারা জানেন সপ্তাহে আমরা এরকম একটা আড্ডা দিই আপনাদের সাথে, এরকম সন্ধ্যার দিকে নিজের বলার মতো গল্পের আড্ডা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ আপনারা জয়েন করা শুরু করেছেন অলরেডি। আমরা আজকেও বরাবরের মতো একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি, যার কথা আপনারা শুনবেন এবং আমার ধারণা আমি নিজে তার একজন ভক্ত আমি বলবো, অনেক ভালো লাগে তার কথা শুনতে। তাকে আমরা নিয়ে এসেছি আপনাদের সাথে আজকে একত্র করানোর জন্য এবং উনি আপনাদের সাথে শেয়ার করবেন ওনার নানান রকম অভিজ্ঞতা। উনি বেসিক্যালি বাইরে থাকেন, আমেরিকাতে থাকেন, বাট উনি মাঝে মাঝে বাংলাদেশে আসেন। উনি একজন বলা যায় ইন্টারন্যাশনাল ট্রেইনার, প্রফেশনাল ট্রেইনার, এবং বাংলাদেশে এসেও উনি নানান প্রোগ্রাম করেন, তরুণদের জন্য কাজ করেন এবং ওখানেও কাজ করছেন। এবং আমাকে আমি বলবো যে ওনার নিজেরই একটা অন্টারপ্রেনারশিপের উপর একটা একাডেমি আছে। সো আমরা খুব রাইট একটা মানুষকে আজকে নিয়ে আসছি। আপনারা জানেন, আপনারা চট করে লিখে ফেলেন কে কোন জেলা থেকে এবং কোন দেশ থেকে জয়েন করেছেন, একটু চট করে কমেন্টে লিখে ফেলেন, আমরা একটু দেখি। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আমি ওই মানুষটার সঙ্গে, আমি বলবো যে গুণী মানুষটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন মনির খান। মনির ভাই আপনি যদি একটু হাই বলেন। ইয়েস, মনির ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা। অ্যান্ড মনির ভাইয়ের মূল পরিচয়টা আমি একটু বলে দেই আপনাদের। উনি বাংলাদেশে আইবিএ থেকে সম্ভবত পড়াশোনা করেছেন, এরপরে উনি ক্যালিফোর্নিয়াতে এইচআরের উপরে স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, ওখানেই থাকেন। উনি ওনার একজন মেক্সিকান সুন্দরী ভাবি আমাদের আছেন এবং উনি স্প্যানিশ অনর্গল, আজকে একটু স্প্যানিশ শুনব, অনর্গল স্প্যানিশ বলেন। তো দিস ইজ নানা দেন মনির ভাই। উনি বাংলাদেশে কিছুদিনের জন্য এসেছেন, আমার সঙ্গে একটা প্রোগ্রামে ওনার দেখা হয়েছিল, সৌভাগ্যক্রমে একটা প্রোগ্রামে আমরা একই স্টেজে কথা বলেছিলাম, তারপরে ফেসবুকে, তারপরে উনি বললেন যে উনি নাকি আমাকে ফলো করেন। আই এম রিয়েলি ব্লেসড যে উনি ওনার মতো একজন গুণী মানুষ আমাকে ফলো করেন। সো মনির ভাইয়ের সঙ্গে আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মনির ভাই, আমি একদম শুরুতে আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা ইন্ট্রো আমি দেখলাম, পিপল লাভ অ্যাট মি বিকজ আই এম ডিফারেন্ট, বাট আই লাভ অন অ্যাট দ্যাম বিকজ দে আর সেম, দে আর অল দ্য সেম। মানে এই ধারণা, মানে এই ধারণাটা কেন, মানে আই, আমার খুব মজা লেগেছে ইন্ট্রোটা, বেশ চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আগে আমি ইকবাল বার ভাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আর আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং বাইরে যেখান থেকে আপনারা দেখছেন। মানে ইকবাল ভার ভাই বললেন যে উনি আমার ভক্ত, বাট আমি আপনাদের প্রোগ্রামের একটা ভক্ত। বেশ কিছু মাস থেকে আমি আপনাদের অনেক অ্যাক্টিভিটি দেখছি এবং এটা আমার মনে হয় যে এটা আমার জন্য একটা বিরাট সম্মানের ব্যাপার যে আমার সুযোগটা এসেছে এখানে এসে কথা বলার। এবং এখন ইন্ট্রোডাকশনের কথাটা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে আসলে এন্টারপ্রেনারশিপ বলেন বা যারা ভালো কোনো কিছু করতে পেরেছে তারা সবসময় সনাতন যে ভাবধারা বা সনাতন একটা জিনিস সেটার বাইরে গিয়েই করতে পেরেছেন। কারণ আমরা সবাই একই জিনিস সবাই বারবার করি, একই রকম ছোটোবেলা থেকে আমরা শিখে এসেছি, পড়াশোনা করো, চাকরি পাও, তারপরে ছেলে মেয়ে মানুষ করো, এরকম এই যে গদবাঁধা জিনিসের বাইরে যারা যেতে পেরেছে তারাই পৃথিবীতে সফল হতে পেরেছে। সো আমি আমার জীবনে অনেক চেষ্টা করেছি যে সমস্ত জিনিসগুলোকে একটু অন্যরকমভাবে করার, ডিফারেন্টভাবে করার, এবং এই ক্ষেত্রে অনেকের কাছে অনেক রকম হাসি ঠাট্টার পাত্র হতে হয় এবং সেটা আসলে শুরু হয় একেবারে পরিবার থেকেই। হ্যাঁ, কারণ আমি যেই প্রফেশনে আছি, মানুষের সাথে আমাকে কনসাল্টিং করতে হয়, ট্রেনিং করতে হয়, বিভিন্ন মানুষের সাথে কাজ করতে হয়, আমাকে 9টা 5টা একটা কাজ হয় না। হয়তো কোনোদিন আমি সারাদিন বাসায় বসে আছি, আবার কোনোদিন আমি সারাদিন কাজ করছি রাত পর্যন্ত। তো যার জন্য মানুষের কাছে এটা খুব একটু উদ্ভট মনে হয়। আমার পরিবারের কাছে যখন জিজ্ঞেস করে
তখন হয়তো আমার খুব ক্লোজ যারা আছেন মা বোন, তারা বলে যে ও কি করে আমরা জানি না, ও বোধ হয় একেবারে ভাদাম্মা, যেটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় আর কি, যে ও তো দেখেছি কোনো অভাব। তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে মানুষ যে দৃষ্টিভঙ্গিতে আমি দেখি, যে আমি যখন মানুষের দিকে তাকায় দেখি যে তারা প্রতিদিন একই কাজ করছে, একই কাজ করতেছে, একইভাবে চিন্তাধারা, সো সেজন্যই বলে যে মানুষ আমার দিকে তাকায় হাসে যে আমি ডিফারেন্ট, আর আমি তাদের দিকে তাকায় হাসি যে তোমরা ইউ আর অল দ্য সেম। এবং এখানেই বোধ হয় আমার মনে হয় যে নিজের বলার মতন একটা গল্পের সার্থকতা থাকে, সেটা হচ্ছে যে এই যে সব মানুষ একই রকম চিন্তা করছে, তারা কিন্তু একই রকম রেজাল্ট পাচ্ছে, অথচ আমরা কমপ্লেন করছি আমি কেন বড় লোক হচ্ছি না, আমার কেন ব্যবসা ভালো হচ্ছে না, আমার কারণ আমি আরেকজনের দেখা দেখে আমি ব্যবসা করছি। অ্যাবসলিউটলি, হ্যাঁ, তাহলে আমি সেইখানে একই রকম রেজাল্ট পাবো। আমার মনে হয় আইনস্টাইন একটা কথা বলেছিলেন যে এর মতো বোকামি আর কিছু না, যে একই কাজ বারবার করে ডিফারেন্ট রেজাল্ট আশা করা অসম্ভব, অসম্ভব। সো সেই জন্যই আমি মনে করি যে গদবাধা জীবনে, তার মানে সবসময় এমনই না যে সব কিছুর বিপরীতে কাজ করতে হবে, আমাদেরকে সেই সনাতন জিনিসগুলোকে জানতে হবে, এবং সেই সাথে যেটাকে ইনোভেশনস বলা হয় সেটা হচ্ছে যে একটা জিনিস আবিষ্কার হয়েছে বা একটা জিনিস আছে পৃথিবীতে, সেটার সাথে আমরা নতুন কিছুকে অ্যাড করতে পারি। আমি তো উদাহরণ দিয়ে বলতে পারি, রাইট ব্রাদার্সের নাম আমরা সবাই শুনেছি যারা প্লেন আবিষ্কার করেছেন, কিন্তু রাইট ব্রাদার্স যে প্লেন আবিষ্কার করেছিলেন সেটা মাত্র অল্প কিছুক্ষণ ফ্লাই করার মতো, ওনারা কিন্তু কল্পনাও করতে পারেনি যে F-16 বা এরকম হাই মানে সুপারসনিক বিমান আসবে, কিন্তু তারা যে ওই পথটা দেখেছে একটা ডিফারেন্ট, এবং সেটা থেকে উন্নতি করতে 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 আমরা এখানে এসেছি। তো আমি মনে করি যে ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে উন্নতি করার জন্য আমাদেরকে যে একেবারে চোখ বন্ধ করে নতুন কিছু নিয়ে আসতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু পুরান জিনিস থেকেও আমাদের চিন্তা করতে হবে যে হাউ ক্যান উই মেক ইট বেটার। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এই প্রসঙ্গে আপনি যেটা বললেন যে একটু ডিফারেন্ট চিন্তা করা, এখন এই ডিফারেন্ট চিন্তাটা একটা সাধারণ মানুষ, একটা গ্রামের ছেলে, সে চিন্তা করে আমি গ্রামে থাকি, আমি তো ঢাকায় আসি নাই, ঢাকা ইংরেজি জানি না, আমি কিভাবে ডিফারেন্ট চিন্তা করব, এইটা এই স্বপ্নটা আমি কি আমরা আপনি কিভাবে তাদেরকে দেখাতে পছন্দ করবেন? ভেরি নাইস। এখানে আপনার একটা চমৎকার কথা বললে মনে করবেন যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের বাংলাদেশের গ্রামের আমি একজন মানুষ, হ্যাঁ আমি গ্রাম থেকে আসছি, হ্যাঁ আমি নিজেও গ্রাম থেকে আসছি, এখনো গ্রামে যাই, আমি মফস্বল টাউনে বড় হয়েছি উত্তরবঙ্গে, তো ছোটবেলা সেখানে কেটেছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করি সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায়, সেখানেও কিন্তু গ্রাম আছে, এবং তারা সবাই আমরা মনে করি যে বিদেশি মানেই তারা অনেক শিক্ষিত অনেক কিছু এরকম। আমি একটা সুন্দর ইও শুনেছি, গল্প শুনি যে আমাদের একজন লোক বেড়াতে গিয়েছিলেন সে আমেরিকাতে, তো তা সে ঘুরে টুরে দেখে আসার পর তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার সেখানে সবচেয়ে আশ্চর্য কী লেগেছে, তো উনি এসে বললেন যে ভাই আমি অনেক কিছুই ভালো দেখলাম, তবে আমার সবচেয়ে আশ্চর্য যেটা লেগেছে ভালো লাগছে সেটা হচ্ছে যে ওখানে সবাই ইংরেজিতে কথা বলতে পারে, খুবই শিক্ষিত, তাই না? তার মানে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে জাস্ট বিকজ ওরা ওখানে। সো আমেরিকাতেও আমি গ্রামেই কাজ করি, গ্রামের লোক যে, এবং তাদের মধ্যে এক্স্যাক্টলি দ্য সেম মানসিকতাই আছে। আমরা যে প্রশ্নটা আমাদের গ্রামের ছেলেমেয়েরা করছি যে ভাই আমি তো কিছু জানি না, আমি তো ইংরেজি জানি না, আমি এটা জানি না ওটা জানি না, কিন্তু বিজনেস হ্যাজ নাথিং টু ডু উইথ ল্যাঙ্গুয়েজ। অ্যাবসলিউটলি, হ্যাঁ, আপনি কোন ভাষায় কথা বলেন সেটা কিন্তু বড় কথা না, আপনার আইডিয়াটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং বিজনেসের যে আইডিয়াটা, আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে মানুষজন বিজনেসে ভালো করে না বা হয়তো শুরু করে কাজ যেতে পারে না, তার একমাত্র কারণ তারা বিজনেসের মানেটা বোঝে না। যা ব্যবসা বলতে আমরা কী বুঝি সেই জিনিসের মানেটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো ততক্ষণ আমরা কিন্তু জাস্ট উপরে উপরে আমরা ব্যবসা করে যাচ্ছি। এবং আমি এটা অনেক, যেহেতু আমার কর্পোরেট লেভেলেও কাজ করার সুযোগ হয়েছে এবং বিভিন্ন লেভেলে, এই প্রশ্নটা আমি সবাইকেই করেছি, দেখা গেছে যে বেশিরভাগই আমরা আসলে একটা ধারণা আছে কিন্তু আমরা কেউই জানি না যে ব্যবসা জিনিসটা কী। সো আমি আমার গ্রামের ভাইদেরকে বা যারা নতুন শুরু করতে যাচ্ছেন বা যারা এখন পর্যন্ত কনফিউজ যে আমি আসলে কী ব্যবসা করব, কোনটা দিয়ে শুরু করব আরেকজনের দিয়ে, আমাদেরকে আগে জানতে হবে যে ব্যবসা জিনিসটা কি। ব্যবসা জিনিসটা যদি খুব সোজা ভাষায় বলা হয়, ব্যবসা জিনিসটা আর কিছুই নয়, সেটা হচ্ছে যে যে কোনো মানুষের যে কোনো সমস্যার সমাধান লাভজনকভাবে করাটাকেই ব্যবসা বলা হয়। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, যে কোনো সমস্যার সমাধান, তার মানে যে কোনো ব্যবসা আমরা করছি, সেটা মনে করেন বাদাম বিক্রি থেকে শুরু করে মাইক্রোসফট বলেন, তারা সবাই কিন্তু কোনো না কোনো একটা সমস্যার সমাধান করছে, এবং সেই সমস্যার এমন সমাধানের জন্য তারা পয়সা পাচ্ছে। অ্যাবসলিউটলি, তাই তো আমরা যারা
গ্রামে আছি বা ব্যবসা সম্পর্কে বুঝছি, আমাদের জানতে হবে যে আমি যদি ব্যবসা করতে চাই, ব্যবসা যদি সমস্যার সমাধান হয় তাহলে আমি কি ব্যবসা করব, এটা যদি প্রশ্ন আসে আমি আগে খুঁজে দেখব কি সমস্যা, কি সমস্যা আছে। এখন অনেকে মনে করে যে সমস্যা মানে প্রোডাক্ট, সমস্যা মানে প্রোডাক্ট না হতে পারে। মনে করেন আপনি একটা গ্রামে আছেন, সেই গ্রামে একটা দোকান আছে, সেই দোকানে যে আনতে হয় এই লোক জানে যে এই দোকানের ছাড়া আর অন্য কোনো দোকানে নেই, তার ব্যবহার খুব খারাপ, আপনার সাথে ব্যবহার খারাপ করছে, সময় মতন দিচ্ছে না, তার মানে আমাদের একটা কষ্ট হচ্ছে। তাহলে আপনার কাছে যদি কষ্ট নিবারণের একটা পদ্ধতি থাকে তাহলে কিন্তু আপনার একটা ব্যবসার আইডিয়া চলে আসবে। যে ওইটাই হচ্ছে প্রবলেম, আমি একটা ব্যবহারটাই প্রবলেম যেখানে আমি ভালো ব্যবহার করব। তার মানে এই যে ইনোভেশনস বা এই চিন্তাধারা আমাদের বলা হয়, আমাদেরকে আগে খুঁজতে হবে যে আসলে কোথায় কোথায় সমস্যা আছে। আমাকে অনেক দূরে হেঁটে যেতে হয় স্কুলে বা ওখানে, আমি যদি এখানে একটা ছোট ভ্যান গাড়ির ব্যবস্থা করি তাহলে কিন্তু আমি একটা সমস্যার সমাধান করলাম। ছোট বড় যে কোনো ব্যবসায়ী হচ্ছে আপনাকে জানতে হবে যে আমি সমস্যার সমাধান করছি। হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং এই এটাতে আমার কাছে যেটা মনে হয় যেটা হচ্ছে, আপনি দেখেন প্রবলেম এখন তো একটা আছে, আরেকটা হচ্ছে যে কনভিনিয়েন্স সেল করা। প্রোডাক্ট সেল কিন্তু সবাই করতে পারে, এটা কিন্তু খুব কঠিন, কিন্তু কনভিনিয়েন্স সেল করা বা সার্ভিস, এখন হয়ে গেছে সার্ভিস বেসিক্যালি, আপনি যে কথাটা বললেন ওটা কিন্তু কাইন্ড অফ সার্ভিস। এখন ওইটা যদি যার মাথার মধ্যে ঢোকে, যে যেমন আমরা কি হচ্ছিল আগে, এক সময় মানুষ ভেজাল জিনিস নিয়ে খুব উঠে পড়ে লাগলো, এখন কিন্তু সাবধান হয়ে গেছে, তারা বুঝে গেছে ভেজাল জিনিস করে বেশি দিন ব্যবসা করা যাবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো সারা পৃথিবীতে ট্রেনিং করে বেড়াচ্ছেন, বাংলাদেশের লোকজন আপনাকে কমই পায় সেভাবে চিন্তা করতে গেলে, তো আপনি বেসিক্যালি কোন জিনিসগুলোর উপরে, মানে দেশের বাইরে এবং দেশে যখন আসেন কোন জিনিসগুলোর উপরে নর্মালি আপনি? আমি পেশাগতভাবে তো একজন কনসালটেন্ট, মানে আমি নিজেকে অনেক সহজ ভাষায় যেটাকে বলি যে আমি একটা বিজনেসের ডাক্তার। বিজনেস ডাক্তার, হ্যাঁ। তো বিজনেসে অনেক রকমের, আমাদের শরীরে যেমন অনেক সমস্যা আছে বিজনেসেও ঠিক সমস্যা আছে, তবে সবচেয়ে বেশি যে কাজটা আমি গত 12 বছর ধরে করে আসছি আমেরিকাতে সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া, সেখানে আমি আমেরিকান গভর্নমেন্টের প্রজেক্ট, সেটা হচ্ছে হলো স্মল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার তারা বলেন, এটা বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বেস করা। এখানে তারা যেটা করে সেটা হচ্ছে যে যারা স্টার্ট আপ বিজনেস, যারা প্রথমে ব্যবসা শুরু করতে চায়, আপনি হয়তো জানেন যে এখন অনেক ইকোনমিক দুরবস্থা ছিল লাস্ট কত বছর, সেটাতে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেক লোকের চাকরি চলে গেছে, তো তারা এখন জানে না কি করবে, চাকরি পাচ্ছে না, তো আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি যে তোমরা ব্যবসা করো, এবং তাদেরকে সেই প্রশিক্ষণটা আমরা দিই যে আসলে কোন ব্যবসা শুরু করবে, কীভাবে শুরু করবে, সেটা দিয়ে তাদের, এবং শুধুমাত্র ব্যবসা শুরু করাই না, সেটাকে সাস্টেইন করা বা সেটাকে নিয়ে চলে যাওয়া, আগিয়ে নিয়ে যাওয়া, সেখানে আমরা হেল্প করি। সেই সাথে এক্সিস্টিং যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলো দেখা যাচ্ছে অনেকগুলো বিজনেসই তারা আস্তে 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 অবলুপ্ত হয়ে যাচ্ছে, বিকজ তারা জানে না বিজনেসের সেই মেইন জিনিসটা কেন কীভাবে রাখতে হবে। তো সেখানেও আমি হেল্প করছি গত 12 বছর ধরে, এবং নতুন বিজনেস যারা আরও এক্সপ্যান্ড করতে চাচ্ছে তাদেরকে আমরা হেল্প করছি। তো এই তিনটে লেভেলে আমি গত 12 বছর ধরে হেল্প করে আসছি। তো সেই ক্ষেত্রে আমাকে অনেকগুলো ট্রেনিং করতে হয় মানুষজনকে, এবং স্টার্ট আপের জন্য যেমন আপনাদের এই প্রজেক্টে আমরা সবাইকে শেখাচ্ছি কীভাবে ব্যবসা সম্পর্কে জানতে, কীভাবে বিজনেস প্ল্যানিং করতে হয়, হ্যাঁ, কীভাবে আপনার ফাইন্যান্স নিয়ে চিন্তা করতে হয়, কীভাবে এই সবগুলো জিনিসই আমরা তাদেরকে জিজ্ঞেস করছি। এবং ইন্টারেস্টিংলি অনেকে হয়তো মনে করেন যে কনসালটেন্ট মানেই হয়তো প্রশ্নের উত্তর দেওয়া, বাট আমার কাছে হচ্ছে যে প্রশ্ন করাটাই কনসালটিং। যে আপনি যে ব্যবসা শুরু করেছেন আপনি কি জানেন এখানে কাস্টমার আছে কিনা, হয়তো আরেকজনের কাছে শুনলেন যে এই প্রোডাক্টটা সবাই নেয়, আমি ওই প্রোডাক্ট নিয়ে এসে এখানে বিক্রি করব, কিন্তু এখানে আপনার সেই ক্লায়েন্ট নাই। হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ই আছে যে যেটাকে আমরা বলি যে কাস্টমার প্রোফাইলিং। অ্যাবসলিউটলি, হ্যাঁ। একটা একটা প্রোডাক্ট জাস্ট আমার কাছে বা একটা পণ্য আমার কাছে ভালো লাগলো তার মানে এই না যে এটা আরও 5 জনের কাছে ভালো লাগবে। এবং আরও একটা জিনিস আছে যে সেটা ভালো লাগলেও সেই মানুষের সেটা ক্রয় ক্ষমতা আছে কি না। অ্যাবসলিউটলি, হ্যাঁ। সো আমার মনে হয় যে অনেকগুলো বিজনেসের ছোট ছোট রিসার্চ যেগুলো না করার কারণে ব্যবসার দাঁড়াতে পারে। অ্যাবসলিউটলি, এবং সেই প্রশিক্ষণটাই আমরা এখানে 90 দিন ধরে দিচ্ছি যে আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন প্রতিদিন একটা বিজনেস করার জন্য মানসিকভাবে, কারণ সাঁতার না কেটে তো পানিতে নামলে হবে না। অ্যাবসলিউটলি, সাঁতার কাটাটা জানতে হবে, শিখতে হবে, সেই কাজটা আমরা করছি। এবং এইখানে আপনাকে একটু আগে বলছিলাম যে আমরা একটা নতুনত্ব বাংলাদেশে নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে টানা 90 দিন
এইটা আপনার কেমন লাগলো যে 90 দিন ধরে তারা ট্রেনিং করছে? আমি মনে করি যারা শিখছে এটা তাদেরকেও ক্রেডিট দেওয়ার একটা বিষয়, 90 দিন লেগে থাকা। আর আমরা না যারা শেখাচ্ছি, আপনারা যারা সময় দিচ্ছেন, এই যে টানা 90 দিন, এই জিনিসটা আপনার কেমন লাগলো? এই জিনিসটা আমার কাছে আসলে অসম্ভব ভালো লাগলো, ইন এ ওয়ে যে এতদিন একটা কমিটমেন্ট ধরে রাখা, এবং যারা এই 90 দিন করেছেন আমার মনে হয় যে আমি তাদেরকে খুবই সাধুবাদ দিই, যে তারা আমার মনে হয় যে 50% রাস্তা একটা এন্টারপ্রেনর হওয়ার পার হয়ে আসছে। কারণ একটা ব্যবসায়ী হওয়ার বা একজন উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় জিনিসটি হচ্ছে কনসিস্টেন্সি এবং ডিটারমিনেশন। 90 দিনটা দেখে যে আপনি যদি 90 দিনে সেই প্রজেক্টটা করেছেন, যারা শেষ করেছেন তারা অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়েছেন যে আপনাদের একটা কমিটমেন্ট রয়েছে। তো আরেকটা কথা, এটা সবার জেনে রাখা দরকার যে সব মানুষ কিন্তু, যত আমরা ব্যবসা নিয়ে যতই কথা বলি, যত প্রশিক্ষণই দেই, সবাই কিন্তু সফল ব্যবসায়ী হবে না। তার কারণ সবার মধ্যেই ব্যবসার, আমরা যেটাকে বলা হয় ই টাইপ পার্সোনালিটি বা এন্টারপ্রেনারশিপ টাইপ পার্সোনালিটি, সবার মধ্যে নাই। এটা কিন্তু ভালো খারাপ বলে কিছু না। হ্যাঁ, কতগুলো মানুষ আছে তারা অনেক কমফোর্টেবল, তারা চাকরি করেই অনেক উন্নতি করতে পারে জীবনে, আর কতগুলো মানুষ আছে তারা ব্যবসা করে। আপনাকে জানতে হবে সেই ব্যবসার সেই মেন্টালিটি, সেই জিনিস আছে কিনা। তবে যারা মনে করলেন যে এই 3 মাস আমরা বা 90 দিন আমরা এটা করে আসলাম, এসে দেখলাম যে আসলে আমার ব্যবসার পার্সোনালিটি নাই, আমি বোধহয় সব লস করলাম, আসলে কিন্তু সেটা না। আমি এটা খুব মানে চমৎকার করেই বলি যে জীবনে যদি আপনি আপনার কর্মজীবনে সফলতা আনতে চান, তাহলে আপনার যে এন্টারপ্রেনোরিয়াল মেন্টালিটি বা উদ্যোক্তার মনোভাব, সেটাকে যদি আপনি আপনার কাজের মধ্যে নিয়ে আসেন, আর প্রফেশনালিজমটাকে যদি আপনি এন্টারপ্রেনোরশিপের মধ্যে নিয়ে আসেন, যেটা আমরা হয়তো আগেই কথা বললাম যে সৎ হতে হবে, হ্যাঁ, এথিক্যাল প্র্যাকটিস করতে হবে, ভেজাল কিছু করা যাবে না, সেগুলো হচ্ছে প্রফেশনালিজম। তার মানে পেশাদারিত্বকে যদি আমরা আমাদের এন্টারপ্রেনোরশিপের মধ্যে নিয়ে আসতে পারি, আর এন্টারপ্রেনোরশিপকে যদি আমাদের পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসতে পারি, দুটোই সফলতা হবে। অ্যাবসলিউটলি। এবং এটার মধ্যে দিয়ে কিন্তু সমাজের একটা ব্যাপক উন্নয়ন সম্ভব। যেমন আমরা একটা তো হলো আমরা গভর্নমেন্টকে ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, চাকরির ব্যবস্থা হচ্ছে, সেটা একটা যেমন বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমরা যদি একটু পজিটিভ হই, একটু ভালো মানুষ হই, একটু অন্যের উপকার করার চিন্তা করি, তাহলে কিন্তু অস্থিরতা চলে যাবে। মানে আমাদের মধ্যে কিন্তু আপনি দেখেন একটা লোককে পেন দিয়ে দিয়ে কিন্তু মেরে ফেলা খুব সহজ। ট্রু। এবং এটা খুব মজা করে বলা হয় যে সত্যি কথার বলার মতন সহজ কিছু নাই, কারণ সত্যি কথাকে আপনার মুখস্থ করতে হয়, মিথ্যা কথাকে মুখস্থ করতে হয়। আপনি মেমোরাইজ কোথায় শেষ করেছেন, কোথায় শেষ করেছেন এবং ধরা খেয়ে যাবেন কোনো একটা জায়গায়। তো তবে এটা জানতে হবে যে বাংলাদেশ বা সারা পৃথিবীতেই যতই আমরা বলি না কেন যে হ্যাঁ ভেজাল বা ব্যবসার মধ্যে দুর্নীতি আছে, এটা আছে, ওটা আছে, কিন্তু সর্বশেষে দেখা যাচ্ছে যে আসলে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আমি বেশ কয়েক বছর আগে একটা মেলাতে গিয়েছিলাম, বাণিজ্য মেলা আমেরিকাতে, সেখানে দেখলাম হিউলিট প্যাকার্ড যে কোম্পানি আছে তারা একটা ব্যানার লেগেছে উপরে, ব্যানারে খুব বড় করে লেখা অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি। ওকে, তা আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে এত বড় একটা কোম্পানি লেগেছে অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি, ব্যাপার কি? আর একটু কাছে গিয়ে দেখলাম নিচে লেখা আছে অনেস্টি ইজ দ্য ওনলি পলিসি। হ্যাঁ, তারা বললো যে আমি যদি বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে একটা বেটার পলিসিও থাকতে পারে, অল্প একটু অনেস্টি কমাই দিলাম, আমি একটা বেটার পলিসি নিলাম কিংবা গুড পলিসি নিলাম, তাহলে হবে না, অনেস্টি শুড বি দ্য ওনলি পলিসি। এবং এটার কারণ হচ্ছে আজকালকার ডিজিটাল যুগে আমরা উই আর সো কানেক্টেড, মানুষজন আমাদের কাস্টমার আর আগের মতন কাস্টমার নাই। আপনারা গ্রামে থাকলেও যে যে কেউ যদি একটা অজপাড়া গ্রামে, আমার আমার বাড়ি ময়মনসিং এবং আরও ভিতরে গ্রামে, সেখানে বেয়ারলি ইলেকট্রিসিটি, ময়মনসিংয়ের কে আছেন, ময়মনসিংয়ের একটা হ্যালো বলবেন, সেই সেই গ্রামে গিয়ে দেখলাম যে টিনের ঘর, উপরে লাউয়ের ইটি সব কিছু আছে, পাশে একটা স্যাটেলাইট ডিশ, তারা 120টা চ্যানেল পাচ্ছে টেলিভিশন, সো তারা প্রতিদিন মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখছে, সব কিছু দেখছে। সো আমাদের এখনকার দিনের কাস্টমার্স আর মোর এডুকেটেড এবং দে এক্সপেক্ট মোর। সো এখন আমি যেটাকে মানে খাঁটি বাংলায় ভোগিযুগি বলে, ভোগিযুগি দিয়ে আপনারা পার পাবেন না। হ্যাঁ, এবং হঠাৎ একটা ভুল করলাম, আমরা যদি ডিসঅনেস্ট হই, সেই ক্ষেত্রে যদি কেউ একজন প্রতিবাদ করে, সেটা এখন ভাইরাল হয়ে যাচ্ছে, সবকিছু হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে কেন করবেন? এবং নেক্সট জিনিস হচ্ছে যে আমরা শুধু ব্যবসা বা এটা করি জীবিকা নির্বাহের জন্য না, আমরা মানুষ হিসেবে আমাদের একটা পারপাস আছে এই পৃথিবীতে এসে। আমি যদি দিন শেষে বলি যে আমি সারা জীবন ডিসঅনেস্ট থেকে গেলাম,
আমার নিজের কাছেই তো আমি সবচেয়ে থাকবো, আমি নিজে কিন্তু জানি যে আমি কি। হ্যাঁ, আর কেউ না জানো, আর কেউ না জানো। আমি একটা কথা তাদেরকে বা আমার বিভিন্ন সেমিনারে প্রায় বলি, যে একটা স্লোগানের মতো, যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। তো এখন সবাই বলে যে ভাইয়া স্বপ্ন তো দেখি সবাই, বাংলাদেশের মতো স্বপ্নবাস মানুষ পৃথিবীতে খুব কম দেশে আছে, নাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বপ্ন তো দেখি, সাহসও আছে, আচ্ছা ঠিক আছে নেমে গেলাম, খুব আগ্রহ নিয়ে টাকা পয়সা নিয়ে শুরু করে দিলাম, কিন্তু লেগে থাকতে পারি না। এইটার মেডিসিন আপনার কাছে কি আছে? হ্যাঁ, এই এইগুলো সব এলিমেন্ট থেকে আসলে একটা জিনিসই বাদ পড়ছে, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনার যদি দক্ষতা না থাকে কোনো কারণে, মানে স্বপ্ন দেখাটা খুবই ভালো, স্বপ্নের সাথে যদি বলা হয় যে স্বপ্নের সাথে যদি ডেট টাইম অ্যাড করা হয় সেটা হয়ে যায় গোল। হ্যাঁ, এবং সেই গোল অ্যাচিভমেন্টের জন্য নেক্সট প্রশ্নটাই হচ্ছে, বাংলা ভাষায় যেটাকে বলা হয় মিঠাই খাইব কোথায় পাইব, তাই না? তো আমার স্বপ্ন আছে, কিন্তু নেক্সট প্রশ্নটাই হচ্ছে যে হাউ ক্যান আই গেট দ্যাট, এবং সেই সাথে যে ওটা আমি কিভাবে পেতে পারি, আর ওই পাওয়ার জন্য আমার কি কি যোগ্যতা থাকা দরকার। আমরা অনেক সময় স্বপ্নে এত বেশি বিভোর হয়ে থাকি যে আমরা পাবো, এটা করবো, এটা করবো, আমরা আসল জিনিসটাই, পৃথিবীতে কাজ না করলে আপনি কোনো জিনিসকে অ্যাচিভ করতে পারবেন না। তো আপনি যদি যে কোনো ব্যবসা করেন, যে কোনো কাজ করেন, প্রত্যেকটা কাজে আপনার সেই বেসিক দক্ষতা আপনাকে নিতে হবে। অ্যাবসলিউটলি, আমি শুধু আপনার কথার সাথে একটা জিনিস ওদেরকে অ্যাড করে দেই, যে ভালোবাসাটা ঢেলে দিতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে লেগে থাকাটা খুব সহজ। হ্যাঁ, এবং আপনি যখন একবার শিখলেন, অনেকটা সাঁতার শেখার মতন, তাই না, যে একটু যখন সাঁতার শিখে ফেললাম তারপর কিন্তু এত মজা লাগে। হ্যাঁ, আমরা একদিনে হয়তো গ্রেট একটা সাঁতারও হতে পারবো না, কিন্তু আমরা যদি অল্প অল্প করে শিখি, সেই অল্প শেখাটাকে নিজের কাছে যদি আমি আনন্দের মধ্যে নিয়ে আসি, ভালোবাসাটা তখন সেখান থেকে আসবে। আর ডিটারমিনেশন যে কথাটা বললেন, যে সবসময় হয়তো সে ভালোবাসা দিলেও হয়তো প্রথমে সেই জিনিসটা আসবে না, জাস্ট বিকজ প্রথমে আপনি একটা কাজে সফল হতে পারেন নাই, তার মানে এই না যে এই কাজটা সফল হওয়া সম্ভব না। হ্যাঁ, আমরা হয়তো হাল ছেড়ে দিই, কিন্তু হাল ছেড়ে না দিয়ে আবার অনেকে বলে যে বারে বারে চেষ্টা করে, সেটা কিন্তু আবার ওই একই জিনিসই হয়ে যাবে, যে বারে বারে যদি আপনি একই জিনিস চেষ্টা করেন, ইউ উইল নট গেট এ রেজাল্ট। সো যখনই আপনি একটা কাজ শুরু করলেন, একটা বাধা আসলো, আপনাকে একটু চুপ করে দাঁড়াতে হবে, দাঁড়ায় আগে চারিদিকে তাকায় দেখতে হবে যে আসলে বাধাটা কেন আসলো, অ্যাবসলিউটলি, এবং এটা কি অন্যভাবে করা সম্ভব কিনা। এইখানে যেটা আমার কাছে মনে হয় যে আমরা যখন পারলাম না জিনিসটা, তখন আমাদের যে জিনিসগুলো কাউন্ট করা দরকার, যে এর মধ্য দিয়ে আমি কি শিখলাম, সেটা বোধহয় আমরা মিস করি। হ্যাঁ, সেটা মিস করি, সেই অ্যানালিজিটা আমরা করি না। তার অনেকগুলো কারণ থাকে, যেটা হচ্ছে যে আমরা গতানুগতিকভাবে ফেলিওরটাকে খুব খারাপভাবে দেখি, এবং হয়তো আমরা লজ্জা পাই যে আমি এটা বলতে লজ্জা পাই আরেকজনকে ব্যবসা করতে। আমি আরেকটা মজার তথ্য আপনাদের দিতে পারি, যেটা আমার গত প্রায় 12 বছরের এই ব্যবসায়ীদের সাথে কাজ করার ই হয়েছে। আমেরিকান মানে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের একটা পরিসংখ্যানে দেখা গেছে, ওরা বলে যে প্রায় 70% ব্যবসা, নতুন ব্যবসা যারা স্টার্ট আপ যারা শুরু করে, তাদের মধ্যে 70% দেখা যায় যে 1 থেকে 2 বছরের বেশি চলতে পারে না, তার মধ্যেই তারা আইদার থেমে যায় কিংবা হাল ছেড়ে দেয় বা এটা করে। তো অনেকে এটাতে খুব ডিসকারেজ হয়ে যায়। কিন্তু আরও একটা যে স্ট্যাটিস্টিক আছে সেটা খুবই ইন্টারেস্টিং, যে এই যে 70% মানুষ ব্যবসায় সফল হতে পারছে না, তাদের মধ্যে 90% মানুষ ব্যবসা খারাপ হওয়ার জন্য ব্যবসা ছাড়ছে না, তাদের গ্রোথ প্ল্যান নেই। এবং গ্রোথ প্ল্যানটা কি, আমি আপনাদের আর একটু সহজ করে বুঝাই। হয়তো আপনি একটা খুব চমৎকার জিনিস রান্না করতে পারেন, অনেকেই সবাই খুব এটা নিয়ে খুশি, এই এটা জিনিস আপনি একটু বিক্রি করেন, একটা রেস্টুরেন্ট খুলেন, তা আপনি বলেন যে আপনি একটা স্পেশাল একটা জিনিস রান্না করেন, আপনি একটা রেস্টুরেন্ট খুলবেন, আপনি মনে করলেন যে আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে আমরা এই রেস্টুরেন্টটা চালাবো, চমৎকার, মাসে আমার 30,000 টাকার একটা সেল হবে, এখান থেকে অ্যাটলিস্ট 20,000 টাকা আমার প্রফিট থাকবে, 10,000 টাকাই থাকবে, কোনো অসুবিধা নেই, আমরা দুজন চালা যাবো। কিন্তু দেখা গেল যে প্রথম মাসে বা দ্বিতীয় মাসে চালানোর পরে মানুষজন এটা এত পছন্দ করলো, 30,000 টাকার জায়গায় আপনার 3,00,000 টাকা সেল শুরু হলো। এখন আপনি আর আপনার ওয়াইফ দুজনে প্রোডাকশনের সাথে প্রোডাকশন ক্যাপাসিটির ব্যালেন্স রাখতে পারছেন না, তার মানে কাস্টমার যেটা চাচ্ছে সেটা দেওয়ার মতন ক্যাপাসিটি আপনি পাচ্ছেন না। আপনি কি আপনার ছেলে মেয়েকে বলেন আসো বাবা আমার হেল্প করো, ছেলে মেয়ে বলে আমি তোমার দোকানে যেতে চাই না, আমার অন্য স্বপ্ন আছে, তখন কি হয় যে এটাকে হ্যান্ডেল করতে না পারার জন্য আমরা হয়তো তাড়ি তড়ি ঘড়ি করে এমন এমন এমপ্লয়ি হায়ার করি, এমন এমন মানুষকে নিয়ে আসি, তারা আমাদের সর্বনাশ করে ফেলে। হ্যাঁ, এবং সেটা বলা হচ্ছে যে 90% মানুষ গ্রোথ প্ল্যান রাখে না বলে তারা ব্যবসা থেকে খারাপ হয়ে যায়। তখন কাস্টমার যখন চাচ্ছে আমরা ডেলিভারি দিতে পারছি না, তখন আরও উল্টা রেপুটেশন আমাদের খারাপ হয়ে যাচ্ছে, ডিমার্কেটিং। তো সেই জন্য ওই মানে একজন ব্যবসায়ী হওয়ার বা একটা ব্যবসা শুরু করার সবচেয়ে বড় জিনিসই হচ্ছে যে
সব তিক্ত প্রশ্নগুলো বা যে প্রশ্নগুলো অপ্রীতিকর হতে পারে আগে করে নেওয়া। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। মনির ভাই, আমাদের এখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের এবং উত্তরবঙ্গ থেকে তাদের সাথে যুক্ত আছেন এবং দেশের বাইরে থেকে এখন এই এই তৃতীয় ব্যাচে দেশের বাইরে প্রায় 20টা দেশ থেকে বাংলাদেশি প্রবাসী যারা বলতে চাচ্ছে যে আর বিদেশে গিয়ে পরিশ্রম করতে চাই না, দেশে এসে এবার কিছু একটা করব, সেরকম অসংখ্য লোক আছেন, তাদের জন্য আপনার যদি একটা ফাইনাল মেসেজ। আমার মনে হয় আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম যে ব্যবসার মূল জিনিসটা হচ্ছে সমস্যার সমাধান প্রফিটেবলি করা। যেখানেই আপনি দেখবেন সমস্যা সেখানেই বুঝবেন যে ওয়ান ওয়ে অর দ্য আদার একটা ব্যবসার অপরচুনিটি আছে। যেমন হয়তো বলছেন যে আমাদের এই এলাকায় চুরি ডাকাতি খুব বেড়ে গেছে, অনেকে বলতেছেন দূর এই এলাকা ছেড়ে চলে যাব, আর অনেকে যারা উদ্যোক্তা তারা মুচকি হেসে বলতেছেন আমি ডোর লক, দরজার তালা, সিসি ক্যামেরা এইগুলো ব্যবসা করে এখানে আমি ফাটিয়ে ফেলবো। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সবসময় কমপ্লেন করি অনেকেই যে আমাদের দেশে প্রচরম সমস্যা, বাংলাদেশে এই সমস্যা, বাংলাদেশে এই খারাপ ওই খারাপ। আপনি যদি উদ্যোক্তা হন আপনি জানবেন যে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি। অপরচুনিটির দিক থেকে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি টু ইনভেস্ট and grow your business. Definitely. So বিদেশেও যারা আছেন আমি তাদেরকেও সেইভাবে বলি যে আমাদের দেশের যে অপরচুনিটি আছে সেটা অনেক বিদেশেও সেই অপরচুনিটিগুলো এখন নাই। ওখানকার সিস্টেম ভালো আছে কিন্তু এত বেশি ব্যবসা নিয়ে এত বেশি রিসার্চ হয়েছে, এত কিছু হয়েছে সেখানে, এখন একটা সার্টেন বেজে না গেলে, যেমন এখন ট্রেন্ড হচ্ছে টেকনোলজি বেসড, সফটওয়্যার বেসড, এগুলো সে এক একটা ট্রেন্ড চলছে। কিন্তু বাংলাদেশে গ্রোথে খুব ভালো কাজ হচ্ছে, কারণ এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের এখন প্রায় 18 কোটি জনগণ এবং আমাদের দেশে মানুষজন এখন কিন্তু মানে বিশুদ্ধ খাবারের জন্য পয়সা দিতে রাজি। এই ক্লাসও আছে, এরকম একটা ক্লাসও আছে। সো আপনি যদি শুধু খাওয়ানোর চিন্তা করেন বেস্ট জিনিসগুলো, যার কারণে এগ্রোটা ভালো করছে, কারণ আপনি এখানে ভালো মাছ পাওয়া যায় না বাংলাদেশে। আপনি মৃগেল মাছের নাম শুনেছেন? মানে রিসেন্ট 10 বছরের মধ্যে শুনেছেন? হ্যাঁ, মানে বাজারে শুনি নাই, মানে এটা আমরা ছোটবেলায় শিখেছি বলেই জানি। এক্স্যাক্টলি। সো আপনি মৃগেল মাছ পাবেন না এখন। সো কেউ যদি চিন্তা করে আমি মৃগেল মাছ যাতা জীবন্ত ইয়েতে অ্যাকোরিয়ামে করে আমি ভ্যান করে করে বিক্রি করব, বা আমার কাছে আসলে আপনি ছাকনি দিয়ে উঠাবেন। সো দেয়ার আর সো মেনি কনসেপ্ট যেটা নিয়ে আসলে কাজ করা। পরিসংখ্যানের দিক থেকে আপনি যদি দেখেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার দিক থেকেই আমাদের সেই স্বাধীনতার পরের থেকে 48 বছরে বাংলাদেশ হচ্ছে মানে ভেরি রেয়ার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে হাতে গোনা দুই একটা কান্ট্রি আছে যেখানে জিডিপি পজিটিভ, নট অনলি আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা জিডিপি বলি সেটা পজিটিভ ট্রেন্ড। এটা 10 বছর যদি সেগমেন্টে করেন দেখা যায় প্রতি 10 বছরে অ্যাপ্রক্সিমেটলি 1% করে করে আমাদের জিডিপি এই হয়েছে, ইম্প্রুভ হয়েছে। এবং এটাই বলা হয় যে রেয়ার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেখানে প্রেডিক্টেবল জিডিপি আছে, যেটাকে আমরা প্রেডিক্ট করতে পারি আগামী বছর আমাদের জিডিপি 1% বাড়বে, যেটা ইভেন আমেরিকাতেও নাই, ইভেন চায়নাতেও নাই, ইভেন ইন্ডিয়াতেও নাই। সো এই যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এই দেশ, এটার মানে কি? এখানে আমাদের ইনভেস্টমেন্টের জায়গা বাড়ছে, আমাদের যারা মানুষ তাদের বাইং ক্যাপাসিটি বাড়ছে, তারা কিনতে পারছে। গ্রামে যে আগে যে মানে হাহাকার ছিল না খেয়ে থাকা, সেগুলো নাই আমাদের, যেহেতু কিছু বৈজ্ঞানিক পন্থা ব্যবহার করাতে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এসছে। হ্যাঁ, এবং আরও কতগুলো জিনিস আছে, যেমন আমাদের দেশ হচ্ছে ভেরি রেয়ার কান্ট্রি, মানে ইন টার্মস অফ আমাদের দেশে মেজরিটি কিন্তু এখন ইয়াং ইন্ডিভিজুয়াল, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি প্রায় 65%। হ্যাঁ, সো এটা একটা বিশাল শক্তি, বিশাল শক্তি। সো এবং সেই শক্তি কিন্তু আপনারা, সেই শক্তি আপনারা, ইট ইজ নট দ্যাট যে আপনি গ্রামে থাকেন শহরে থাকেন, ভাইয়াও গ্রাম থেকে, সেই ময়মনসিংহের কোন উপজেলা? ময়মনসিংহ ফুলপুর থানা থেকে, ফুলপুর থানা থেকে। আপনি নিশ্চয়ই এখানে ফুলপুরে অনেকেই আছেন, আমি সেই গ্রাম থেকেই ম্যাট্রিক পাশ করে তারপর ঢাকা এসেছি। সো নাথিং ইজ ইম্পসিবল, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে ধরে রাখতে হবে, লেগে থাকতে হবে, ভালোবাসতে হবে কাজটাকে। এই যে মানুষরা এত বড় সেই ফুলপুর থেকে এখন আমেরিকাতে দাবিয়ে বেড়াচ্ছেন, এখন ফরেনারদের উনি শিখাচ্ছেন একজন বাঙালি হয়ে, তাহলে আমরা, উনি তো ইংরেজিও হয়তো একসময় জানতেন না কিন্তু যখন ফুলপুরে ছিলেন, এখন উনি স্প্যানিশ, একটু যদি আপনি বলেন কেমন আছো, এটা স্প্যানিশ কি বলে? বুয়েনোস দিয়াস, কোমো এস্তাস ইউসতেদ? ওয়াও, তার মানে হচ্ছে যে শুভ সকাল, আপনারা কেমন আছেন? সো আপনি শুনলেন উনি ফ্লুয়েন্টলি স্প্যানিশ বলতে পারেন, ইংলিশ বলতে পারেন, আমার মানে হিন্দি আর উর্দু তো এমনিতেই সবাই জানে, তারপরে হচ্ছে যে বাংলাও খুব সুন্দর বলেন, আপনারা দেখলেন এটাই হচ্ছে আমাদের মায়ের ভাষা। এবং আপনাদের জন্য যেটা বলা সেটা হচ্ছে এরকম আধুনিক মানুষ, এরকম মেধাবী মানুষ আমরা,
আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ, আপনি সবসময় বাইরে থাকেন, কিছুক্ষণ সময় আমাদেরকে দিয়েছেন, আমার অনেক ভালো লেগেছে, এবং আমাদের যারা শিক্ষার্থী তারাও আমার ধারণা অনেক উপকৃত হয়েছেন আপনারা ওনার কথা শুনে। উনি আবার দেশের বাইরে চলে যাবেন, হয়তো আর কোনো দিন আপনাদের সাথে এর মধ্যে রিসেন্টলি দেখা হবে না, হয়তো আবার দেখা হবে। আমরা চেষ্টা করবো আগামী কোনো প্রোগ্রামে আপনাকে ইনভাইট করতে, অবশ্যই, যাতে করে আপনারা সরাসরি ওনার কথা, আর আপনাদের যদি কোনো প্রশ্ন আমি ওনাকে ট্যাগ করে দিব এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন সরাসরি ওনার কাছে থাকেন, কারণ আমি ওনাকে ব্যক্তিগতভাবে মনে করি হচ্ছে যে উদ্যোক্তার গুরু। সো আপনাদের কোনো প্রশ্ন যদি ওনার কাছে থাকে আপনারা করতে পারেন, আমি সেটা ওনাকে শেয়ার করব এবং উনি নিশ্চয়ই সেটার উত্তর দিবেন। অনেক ভালো থাকবেন এবং আপনাদেরও নিজের বলার মতো একটা গল্প শোনার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট।